আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ছাদে উঠে গেছি, মানে অনেকদিন পর আপনাদেরকে আবার ছাদ বাগানটা দেখাচ্ছি। তো এইদিকে আমাদের ছাদে নিচে তলাতে মানে অনেক কিছু গাছ আছে, আর এখানে আমি আমট দিয়েছি রোদে। তো রোদ তো চলে গেছে এখন, তাই ঢেকে রেখেছি ভুল অবস্থায়। তার জন্য মানে গাছের আম অনেকগুলো জায়গায় পেকে গেছিলো বেশি, সেগুলো আমি আমট দিয়ে দিয়েছি, মানে দু ট্রে করেছি। তো আর আমাদের গাছে তো আবার মুকুল এসেছে, সেটা আপনাদের দেখিয়েছি আম গাছে। আর উপরে যাই দেখি কি মেহেকের আব্বু আছে কি করছে। এই যে এদিকে আছে কুল গাছ, কুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন, তিনটে কুল গাছ আছে এখানে। তো এই যে মেহেকের আব্বু এদিকে পানি দিচ্ছে গাছে, আর এই যে দেখেন এটা পুরো মেহেন্দি গাছ, অনেক বড় হয়ে গেছে। আর এই যে আঁকের গাছ একদম জঙ্গল হয়ে গেছে, পুরো আঁকের গাছ। এটা হচ্ছে সবুজ এই পাশেরটা, আর এটা হচ্ছে কালো কালো কালো, আর এটা দেশি, আর এটা হচ্ছে দেশি গাছ, দেশি আঁক গাছ। দেশিটা বেশ মোটামোটা হয়েছে, বিশাল সাইজ হয়েছে। হ্যাঁ, আর এই ফাঁকে দেখা যাচ্ছে টমেটোর গাছ আছে, কি দেখেছি এই টমেটো, টমেটো ধরেছে কিন্তু আমাদের অফ সিজনে। এই দেখো টমেটো, এই টমেটো আছে, তুমি দেখো না, আমি আগে দেখিয়েছি কিন্তু অনেক কটা ধরে আছে। নিচে ছিল ছোট ছোট, কেটে ফেলেন তো, এই যে ছোট আছে, তাই ছোট ওখানে আছে সাইডে, তুমি ছিল কেটে ফেলেন দিদি। তো ধরে না, তুমি কি জানি ধরবে, এখন অফ সিজনে হচ্ছে। আর এখানে লঙ্কাও ধরেছে অনেক, এই গাছটাতে বেশি আছে এখন, মানে কচি কচি বের হচ্ছে এখন। আর এখানেও আঁকগুলো আছে, অনেক বড় বড় হয়ে গেছে, অনেক মোটা, এখন মোবাইলে বুঝতে পারছে না কিন্তু অনেক মোটা মোটা আঁক। এই যে হ্যাঁ, আর এই যে ঝিঙে গাছটা একদম মাচান হয়ে বড় হয়ে গেছে, ও পায়খানা করবে মনে হয়, ছুটি পড়েছে। বড় বড় পা হয়েছে এটা, আর অনেকে দেখতে চাইছিল আমাদের কারি পাতা গাছ। কই কারি পাতা গাছ আমাদের? এইটা হচ্ছে কারি পাতার গাছ, একটা লাগিয়েছি, অনেক কিছু কাজে লাগে কারি পাতা। এই যে অনেকে বলছে যে কারি পাতা ডাল থেকে হবে কি না, তার বীজ পাওয়া যায়, বীজ বসিয়ে দিলেই হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়। হ্যাঁ, এটা নিম ফলের মতন বীজ, খুব সহজে হয়ে যায় মতন। আর এটাকে অনেকে মিষ্টি নিম বলে শুদ্ধ অনেক দিকে। হ্যাঁ হ্যাঁ, এই কারি পাতা চানাচুরে দিতেই হবে, চানাচুরে আসল ফ্লেভার হচ্ছে কারি পাতা। হ্যাঁ, এই যে আমরা একটা যেমন এখানে ছোট একটা গাছ বেরিয়েছে, ওইটুকু দিয়েছিল আমাকে একজন, ছোট পারা। এই যে এখানে বীজ পড়ে হয়েছে, এই যে হ্যাঁ আপনি আপনি হয়েছে রে, বীজ পড়েছে না, নিচেও তো একটা আছে। এটা এই বছর কাটিং করা হলো না, পরের বছর এখানে কাটিং করব, তাহলে আরো ঝোপ হবে, তাও ঝোপ হয়েছে, একটু উচ্চতা ঝোপ হয়েছে। সব কিছুই গাছ আছে, এটা কারি পাতা আছে, এখানে এটা তুলসী গাছ, এটা হচ্ছে অরিগানো, অরিগানো অনেকে বলছিলেন, অরিগানো বুঝতে পারছে না অনেকে, পিজাতে এতে লাগে, মানে দামি মশলা, দামি মশলা এটা, সেন্টাই হচ্ছে মানে কি সেই জোয়ান, ওই জোয়ানের মতন, জোয়ানকে কচলাইলে যেমন সেন বেরাই সে একই, এটাকে হিন্দিতে ই বলে আজওয়ান, আজওয়ান তাই বলে। এটা হচ্ছে অরিগেনোর গাছ, এটার পাতা শুকিয়ে গুঁড়ো করতে হয়, মেহেন্দি তুলবো বুঝলে জি, মেহেন্দি তুলবো কটা। তো এদিকে দেখেন, এই ছাদ বাগানটা অনেকদিন দেখাইনি আমাদের। এই যে ঝিঙে গাছ তুলেছি, ঝিঙে খেয়ে খেয়ে একদম হেমে গেল, অনেক ধরে চলে ঝিঙে। এখানে দেখাও, এখানে একটা থেকে গেছে, দেখা হয়নি, সামনে আছে একটু দূর থেকে দেখাও, এখানে সামনে আছে, দেখতে পাইনি, এই যে অনেক বড় ভালো হলো, একটা বীজ হলো, বীজ হলো একটা, আছে অনেক কিছু ধরেছে, ওখানে একটা ছিল পেকে গেছে, ওটা বুড়ে গেছে, ওটা তুলে দিয়েছি। ঝিঙে গাছটাই ভালো হলো, আর ই আছে মিষ্টি কুমড়ার পাতা অনেক হয়েছে, খাওয়া হয়। আর এখানে আছে ভেন্ডি গাছ, কই ইস্তুর বুঝলে জি, এই যে মৌমাছি, সেই মৌমাছি এখনো ভুলতে পারছে না, এবারে প্রতিদিন চলে আসছে।
রে তখন পায়খানা করবে, এবার জায়গা পছন্দ হচ্ছে না। পায়খানা করবি? হ্যাঁ ওই নিচে যা, তাহলে নিচে যাবি বাগানে? হ্যাঁ নিচে যাবি না, এখানে করবি? তোমার তাহলে মেহেন্দি তুলো। মেহেন্দি কটা মেহেন্দি তুলবো এখন? এই বর্ষা টাইমে প্রচুর রং হয় আর আমাদের গাছে এমনিতেই মানে প্রচুর রং মেহেন্দি। মেহেন্দি গাছটা যা হয়েছে বর্ষাতে, কেটে দিও না এবার। হ্যাঁ কেটে দেবো, ছোট করে দেবো, নাহলে আখের গাছের ক্ষতি হয়েছে। মানে ডাল কেটে কেটে গুলো নিয়ে নিতে হবে মেহেন্দি, ওই ই করা মানে ছিঁড়ে মানে ডাল কেটে কেটে নিতে হবে। আমাদের কুলের গাছ কটা দারুণ হয়েছে, এই যে ছাদ ভর্তি কুলের গাছ, পাতা মেহেন্দি মানে সেন্টটা খুব সুন্দর লাগে। মেহেন্দি করে হাতে তারপর উঠে দেওয়ার পর যে সেন্ট তো হয় সেটা খুব ভালো লাগে। কদিন আগে মেহেন্দির পাতাই ছিল না, এই পানি হওয়াতে দুদিন থেকে তাহলেই নিতে ভালো লাগছে না। তো সেই গ্রামে বাড়ি গেলাম, ওখানে তো অনেক আছে পাতা, এখানে যখন নিলাম এই ছাদে আসি। এখানে দেখি আমাদের বাড়ির চারপাশটা, এদিকটা এদিকটা, এই যে আমাদের বাড়ির চারপাশ, এদিকে ওই সাইডগুলো নেই মাঠ। আমাদের গাছে আবার প্রচুর মুকুল এসেছে আর ছোটো ছোটো আমও ধরেছে অনেক, বুঝতে পারছেন একটু মোটা হয়ে যায় বুঝতে পারা যাবে, এখানে আছে অনেক। আর এই যে আমাদের এই গাছটা এখনো কিছু ফল টল কিছুই ধরলো না, ফল টল এখন কত বড় হবে কে জানে। হলো তোমার তোলা? এই যে তোলা হলো, এই যে এতটা উঠিয়ে নিয়েছি। তা ইয়ে করতে হতো যে আমার চুলে লাগতো যে, তোমার টাইম কই চুলে লিবা? তুমি তো ব্যস্তই থাকছো সবসময়, একটু উঠে নিলে হবে। কালকে নেওয়া হবে না আমার, তাহলে এটা নষ্ট হবে, টাটকা উঠে যাবে। ব্লগে টাইম পাচ্ছি না, তার জন্য ব্লগ ঠিকমতো দেওয়া হচ্ছে না, মানে টাইমের এত অভাব। হ্যাঁ মানে ব্লগের জন্য টাইম পাচ্ছি না ব্লগ করার, তার জন্য দেওয়াই হচ্ছে না। আপনারা অনেকেই বলছেন দেওয়ার জন্য, কিন্তু কি করব টাইমই পাচ্ছি না। ব্লগ চ্যানেলে তোমার ওই নাপিসার মেহেন্দি দিতে পারে, তাও আর কিছু কিছু মেহেন্দি ব্লগ চ্যানেলে নাহলে দিয়ে করাবো মেহেন্দি ডিজাইন। এই যে কিরে শিকার, শিকার পেয়ে গেল নাপিসা মেহেন্দি দিতে পারে খুব সুন্দর। তারপরে ও ঘরোয়া মানে মেহেন্দি অ্যালোভেরা দিয়ে কী কী সব করে দিয়ে মাথায় দেয়, মানে মাথা চুলটা এত সিল্কি হয় কি বলবো, মুখের জন্য তৈরি করে। তো কী কীভাবে কী তৈরি করছে সেগুলো আপনাদের দেখাবো, বলবো ওকে দেখাবার জন্য, তো দেখি দেখাই কি না, ও তো বেশি একটু লজ্জা করে। আজান হয়ে গেল মাগরিবের, ঠিক আছে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগছে অবশ্যই বলবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পর ব্লগে। আবার কবে দেবো ঠিক নাই, টাইমই পাচ্ছি না।